দেবের পরনে নীল পাঞ্জাবি, হাতে রজনীগন্ধার মালা, উল্টো দিকে অন্যজন মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণে মালা বদল হবে। রবিবার দুপুরে দেবের এমনই এক ছবি দেখে হতবাক অনুরাগীরা। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বিয়ের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে অভিনেতা প্রযোজক দেব এই ছবি দেখে মনে আসতেই পারে, তাহলে কি পাত্রী বদল? রুক্মিণীর বদলে মালা হাতে কৌশানী কেন? এহেন প্রশ্ন অনেকেরই মনে। ব্যাপারটা আসলে অন্য। এই ছবি বাক করে নিয়ে দেব লেখেন, আমি জানি এই দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু বলতে পারবেন আমরা কার বিয়ের পরিকল্পনা করছিলাম? সঙ্গে অনেকগুলো ইমোজি দিয়েছেন নায়ক। এই ছবিতে আবার নায়িকার মন্তব্য আমি বলতে পারি, গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি প্রজাপতি। অনুরাগীরা জানেন দেব ছাড়াও ছবিতে ছিলেন কৌশানী, তাই রবিবার দেবের পোস্ট করা ছবি যে প্রজাপতির কোনো দৃশ্যে তা আন্দাজ করাই যায়। তবে এসব কিছু ছাপিয়ে দেবকে সেই সময় প্রশ্ন করা হয় যে কবে বিয়ে করছেন। উত্তরে দেব জানায় যে এই তো ভালোবাসা দিবসেই, আর এ থেকেই অনেকে আন্দাজ করে ফেলেছে এবছর ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করবে দেব রুক্মিণী। তো বন্ধুরা, তোমরা কে কে দেব রুক্মিণীর বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।